পাহাড়, ঝর্ণা, সমুদ্র, আর দেখাবো পাহাড়ের চূড়ায় উঠেও মেঘের দেখা না পেয়ে ফিরে যাওয়ার গল্প। সে সাথে দেখাবো সমুদ্রের জলরাশি ও সূর্যাস্ত। সে সকল বিষয় নিয়ে আমি অকিউল ইসলাম ইমন আপনাদের সাথে আছি। তো চলুন যাওয়া যাক সেখানে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর আমাদের আসল গন্তব্য হলো আমরা যাব কক্সবাজার ও বান্দরবন। তো আমরা যেহেতু ট্রেন দিয়ে যাচ্ছি, তো কক্সবাজার বান্দরবন ট্রেন দিয়ে যাওয়া সম্ভব না, তাই আমরা চলে যাব চট্টগ্রাম পর্যন্ত, আর চট্টগ্রাম থেকে আমরা বাসে যাব কক্সবাজার ও বান্দরবন। তো চলুন। তো আমরা সবাই ট্রেনে উঠেছি, আর ট্রেনের টিকিট কেটেছিলাম ভৈরব বাজার থেকে, আর আমরা উঠেছি সরাচর থেকে। দেন সরাচর টিকিট ছিল না, তাই আমরা ভৈরব বাজার জংশন থেকে আমরা টিকিট কেটেছি। আর এই ট্রেনের নাম হলো বিজয় এক্সপ্রেস, যেটি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম টু ময়মনসিংহ যাতায়াত করে। তো আগেই বলেছিলাম যে ভৈরব বাজার জংশন থেকে আমরা টিকিট কেটেছি চট্টগ্রাম পর্যন্ত। দেন আমরা উঠেছিলাম হলো সরাচর স্টেশন থেকে। দেন এখন তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে ভৈরব স্টেশন পর্যন্ত। দেন আমরা দাঁড়িয়ে যাচ্ছি, প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, আর আধা ঘন্টা পরে আমরা ভৈরবে গিয়ে সিট পেয়ে গেছি। এখন বাজে ভোর 5টা। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন না জানি এই ভোরের আলো ফুটতে না ফুটতেই এত সুন্দর দৃশ্য দেখার জন্য হয়তো অনেক ভালো লেগেছে। দেন তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ওয়েদার, একটু শীতল শীতল একটু অনুভূতি, আবার আকাশের রং সব মিলেই অসাধারণ। তো দেন সামনে চট্টগ্রাম স্টেশন আছে, দেখি কি হয়। আমরা চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, আর এখানে দেখতে পাচ্ছি যে শাটল ট্রেন, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়। গুড মর্নিং এভরিওয়ান। ও চট্টগ্রাম, আমি এখন এসেছি চট্টগ্রাম রেল স্টেশনে, আর আমরা দেখি আমরা এখন এক্সিট করব এখান থেকে। তো চলো।
দুইটা আছে আমরা এখন দেখি কি করা যায় নাস্তা করবি নাকি আমরা সবাই এখন বাসে উঠেছি আর আমাদের প্ল্যান হলো আমরা এখন বান্দরবান যাব আর বান্দরবান যেতে হলে অবশ্যই কেরানীহাট যেতে হবে আর কেরানীহাট থেকে বান্দরবানে বাস পাওয়া যায় আর এখন যাচ্ছি কেরানীহাট যেটা স্টেশন থেকে আমরা পেয়েছি এই বাসটা তো চলুন ও আর হ্যাঁ এটা হলো কর্ণফুলী নদী যা আমরা যাচ্ছি কর্ণফুলী নদীর ব্রিজ দিয়ে আমরা এখন আছি কেরানীহাট যেটা চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলায় অবস্থিত আর আমরা এখান থেকে আমরা সোজা যাব বান্দরবান এখন দেখি আমরা কি পাই বান্দরবান যাওয়ার জন্য তো শুরু করি আর ওইদিকে হলো বান্দরবানের রাস্তা আর ওইদিকে হলো কক্সবাজারের রাস্তা তো চলো আমরা এখন যেহেতু বান্দরবান যাব তো আমরা বান্দরবানের রাস্তায় ছুটি তো আমরা এখান থেকে একটা বাস নিয়েছি যেটা ভাড়া পড়ছে প্রায় 50 নাকি কত জানি এখান থেকে বান্দরবানের দূরত্ব 23 কিলোমিটার আর আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টা তো দেখি যাওয়া যাক আর বেশিক্ষণ নাই 12 মিনিট পরে বাস ছেড়ে দিবি তো চলো তো আমরা যাচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে একটি বাসে দেন রাস্তাগুলো অনেক সুন্দর এবং আঁকাবাঁকা যতই সামনে যাচ্ছি ততই উপরে যাচ্ছি আর দূর থেকে তো পাহাড় দেখাই যাচ্ছে ও আর হ্যাঁ এই ট্যুরটি দিয়েছিলাম আমরা 7 জন মিলে আমার ছিল আমার 2 বন্ধু সাথে 1 বন্ধুর কিছু প্রতিবেশী ছিল তো আমরা এই ট্যুরটি এভাবেই দিয়েছি তো ভালোই লেগেছে বেশ অনেক হেসালের পর চলে আসলাম বান্দরবান শহরে তো এখন দেখা যাক কোথায় ঘুরতে পারি তো চলো এখন আমরা খাবো আমাদের পেটে খুব খিদা লাগছে তো দেখি আমরা একটা হোটেল সিলেক্ট করছি আল মক্কা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস তো চলে যাক এখানে ভিতরে কি খাবারের আইটেম আছে তো গাইস আমরা অনেক প্রতিকূলতার মাঝেও খাবার দাবার শেষ করলাম তো এখন আমরা চলে যাব আমরা একটা চান্দের গাড়ি ভাড়া করছি এই যে চান্দের গাড়িটা তো চলো ভিতরে যা ক্যামেরাটা দা ওরে বাপরে মজা তো আজ এ পর্যন্তই অ্যান্ড আমরা সামনে আরও ভিডিও দিব অ্যান্ড বেশি বড় করব না ভিডিওটা আর সামনের পর্বটি হবে নীলাচল
তার সামনে যে পর্বটা আসবে নীলাচলে আমরা কি করলাম কি কি আড্ডা দিলাম কিভাবে আসলাম এমন বিস্তারিত সব কিছু থাকবে সামনের ভিডিওতে তো সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ